আমরা ভ্লগ করতে পারলাম না ওই মিউজিয়ামটায়, সাঁচি মিউজিয়াম, যেখানে ওই মূর্তিগুলো ছিল, কারণ ওখানে ভিডিও করা বারণ। তো সেই জন্য এখন আমরা একেবারে উদয়গিরি গুহার সামনে এসে এখন ভিডিও করতে নিয়ে গেছি। তো এই হচ্ছে গিয়ে উদয়গিরির প্রকাণ্ড গুহা, এর মধ্যে বিষ্ণুর 9টা 10টা অবতারই আছে। এবার 9টা বা 11টা এইসব বলে ভুল করা যাবে না, আমি তো আগে বিষ্ণুর 11টা অবতার আছে বলেই ভুল করতাম। আর সেগুলো হচ্ছে মৎস্য, কূর্ম, বরাহ, গরুড়, বামন, নরসিংহ, রাম, পরশুরাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি। এই হচ্ছে একটা টিকিট কাউন্টার যেদিকে আমি যাচ্ছি, কারণ এখান থেকে টিকিট আনতে হবে। তো বন্ধুরা মনে রাখো, যদি কখনো তোমরা উদয়গিরিতে আসো তাহলে কিন্তু সবসময় অবশ্যই এই টিকিট কাউন্টারটাই আসবে, কারণ এখান থেকে টিকিট না নিয়ে উদয়গিরির গুহায় ঢুকতে দেবে না। উদয়গিরির গুহায় বরাহটা দেখতে আমার বড় কৌতূহল। এই বেঞ্চটায় আমি বসলাম। মধ্যপ্রদেশে কিন্তু বেশ গরম বুঝলে বন্ধুরা, তোমরা একটু শীতকাল দেখে এসো। তো বন্ধুরা সামনে পুরো উদয়গিরির প্রকাণ্ড উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে। টিকিট কেনা হলো, এবার আমরা উদয়গিরিতে ঢুকবো। আমার তো প্রথম থেকেই বেশ এক্সাইটিং লাগছে যে আমরা মধ্যপ্রদেশের 6টা বড় শহরের মধ্যে 4টে দেখেছি, আর 6টা ইম্পর্টেন্ট জায়গার মধ্যে সেটাও 4টে দেখেছি। 6টা ইম্পর্টেন্ট জায়গা বলতে মিউজিয়াম অফ ম্যান, তারপরে হেলিওডোরাস, উদয়গিরি, সাঁচি, ভীমবেটকা, তারপরে বান্ধবগড়, কানহা, আরও এগুলোর মধ্যে বান্ধবগড় আর কানহা ছাড়া, সেছাড়া সাঁচি মিউজিয়ামও আছে। তো এর মধ্যে থেকে 6টা মধ্যে আমাদের দেখা হয়েছে আর 2টো দেখা হয়নি। বান্ধবগড় আর কানহা ছাড়া সবই দেখা হয়েছে। আর বড় শহরের মধ্যে ইন্দোর, ভোপাল, উজ্জয়িন আর বিদিশা দেখা হচ্ছে। যে দেখা যেগুলো হবে না সেগুলো হচ্ছে জব্বলপুর আর গোয়ালিয়র। এই হচ্ছে টিকিট কাউন্টারের গেট, আর এই হচ্ছে পাহাড় উদয়গিরি। গরম আছে কি আর বলছিলে, লাস্টের দিকে কি করেছি বলছিলে, সব কিছু না তো খুব ভালো নাকি? খুব আর্লি আমি গাড়ি থেকে এক বোতল জল নিয়ে আসছি। তো বন্ধুরা একাই আমি এখন রাস্তা ক্রস করতে চলেছি। ওই আমাদের গাড়ি, ওখানে হারুন ভাই আছে, সেই আমাদের জল দেবে। বা ওই তো দুটো ছাগল। ও হয়তো এক দল আসছে, কে জানে এরা কি করবে। সাবধানের তো কোনো মান নেই। ছাগলগুলো এই যাচ্ছে রে বাবা, দিয়ে কি করে যাবো। এই আমাদের গাড়ি, এইভাবে ছাগল যায়। মাঠ থেকে উঠে এলো, তারগুলো মাচিয়ে গরু
হারুন ভাই জি, এক পানি কা বোতল অন্দর থা, ও থোড়া নিকাল দিজিয়ে না, লে লিয়ে না বাবা ওলি, হ্যাঁ দাদা ওলি লে লো না, হ্যাঁ ইয়ে রাখা হ্যায়, বন্ধুরা দুটো জলের বোতল পেলাম, এবার আবার যেতে হবে উপরে মানে উদয়গিরি গুহা পর্যন্ত। বম্বে বাজার ইন্দোর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেখানে স্বামীর আমির খান বাড়ি। বাবা দাঁড়িয়ে আছে, দাঁড়াও চলে যাও না, দাঁড়াও, তুমি দাঁড়াও না, দাঁড়াতে বললাম তো। তো বন্ধুরা এই হচ্ছে সেই মহাপুরুষটি, ইন্টারভিউ দেবে, এখন আমি কথা বলতে পারছি না। ঠিক আছে, তুমি ইন্টারভিউ দেবেন না, এই আমি তোমাকে যে বুদ্ধের ভূমি স্পর্শ মুদ্রাটা শিখিয়েছি, হ্যাঁ দেখিয়েছি, হ্যাঁ আশা করছি তুমি ভালো করে দেখেছ, হ্যাঁ এবং সেটা তুমি জীবনে প্র্যাকটিস করবে, এটাই আমার ইচ্ছে। করবো করবো, তুমি কি ভেবেছিলে আমি করবো না? তা ভাবিনি, কিন্তু আমার কথাটা জানি রাখলাম ইচ্ছেটা। তো আমি তো সবসময় তোমার ইচ্ছা পূর্ণ করেছি। ঠিক আছে, হ্যাঁ তা করেছি, আরও করবো, ইচ্ছাটা জানিয়ে রাখলাম, আরও করবো। এখানে বড় ঘুমট, তুমি তাহলে যাও ওদের সঙ্গে সঙ্গে। তুমি যাবে না? তাহলে চলো তোমার সঙ্গে যাই। দাঁড়াও, তাহলে তুমি আমাকে লাঠি হিসেবে ব্যবহার করবে? করো, লাঠি ছাড়া তো পারবো না। চলো দাঁড়াও, এটা বন্ধ করে দাও। তো বন্ধুরা এখন আমরা উঠছি এই পাহাড় দিয়ে, আমরাই বেশ একটা উঁচু স্থল দিয়ে উঠছি। ধরবো, নামছি, দাঁড়ো।
তুমি তাহলে অন্য হাতে আমার এই ওয়াটার বোটলটা ধরো, কারণ আমি তো ভ্লগ বানাচ্ছি, তাই আমি ওপর দিয়ে তুমি নিচে, তুমি ওপরে এসো। এই হচ্ছে না, এদিক দিয়ে তো এলাম। মন্দির তো বন্ধুরা, এটা হচ্ছে পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটা। আমরা যদি আরেকটু নিচ দিয়ে হাঁটি, উফ, তাহলে রোদ্দুরটা পড়বে না। আর যাবো না তোমার এই অবধি? বেশ তো, আমিও এখানেই বসছি। আমার মোবাইলটাও কাছে নেই, তাহলে তুমি এখানে বসো, আমি একটুখানি আগে এগিয়ে যাই। তো বন্ধুরা, এখন আমি একা, আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হবে দূর পর্যন্ত। লাফ তো দিলাম, নিতে পারি আরে ধার দিয়ে যেতে পারবো তো, এইটুকু তো পারলাম, আরও পারতে হবে। হ্যাঁ, উঠেলাম, অনেকখানি উঠে এলাম, এখন তুমি আমার নিজের পরিচয় পাচ্ছ তোমরা। আমি এখন একা একাই উঠছি, আমার সঙ্গে কেউ নেই। যদি কোনো দিন সান্দাকফু ট্রেকিং করতে গিয়ে আমি ব্লগ করি, তাহলে এরকমই দৃশ্য অনেক দেখতে পাবে তোমরা। তাই বলছি আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করো, বেল আইকন। ও বাবা, এটা ওঠা যাবে কি? মনে তো হচ্ছে না দেখে। টিপিক্যাল মধ্যপ্রদেশ, একটু বাচ্চা মেয়ে ঢুকে গেল ঘরের মধ্যে। আমি মহিলা যাকে দেখলে সে হচ্ছে তার মা বা মাসি বা কেউ একজন, আমি দেখা এবারে উদয়গিরির সামনে বাড়ি করে থাকে এরা, এদের ভাগ্য। কুকুরটা ওরা খেপে গেল, দুটো কুকুর খুব খেপছে। আমি খুব কুকুর ভালোবাসি, ছোটোবেলা থেকেই আমার খুব কুকুরের শখ, ছোটোবেলা বলতে আরও। ওটা কিরে বাবা, টিকটিকি, আশা করি উদয়গিরির ভিতরে কোনো কুকুর নেই। রাজা হিংস্র, তাতে তো বাড়ির কুকুরই বেটার। গরু আর ছাগল চড়ানো হচ্ছে ওই দূরে। আমি কেন যাই না, আর এগোতে সাহস পাচ্ছি না, পিছিয়ে যাই। পিছনে ফিরে যাওয়া ছাড়া আমার মনে হয় না আর কোনো উপায় আছে বলে কিছু মনে করো না বন্ধুরা, কিন্তু আমাকে এবার পিছনে ফিরে যেতেই হবে।